আপনারা সকলে মিলে গান শুনুন, তবে পাখির গান পাখির গলায় শুনুন, আমাদের মতো হরবোলাদের গলায় আর বেশি শুনবেন না, শুনবেন তাতে আমাদের একটু পয়সা করি আসবে ঘরে, এর থেকে বেশি কিছু লাভ হবে না, আপনাদের হবে না আমাদের হবে না, কোরকমে খাওয়ার জন্য যেটুকু আমাদের গান শোনা শুনবেন, বাকি পাখির গান পাখির গলায় শুনুন। আমাদের শহর আস্তে আস্তে পাখির ডাক ভুলে যাচ্ছে, তো তাই যত পারবেন পাখির ডাক থেকে দূরে না যাতে থাকা যায় তার চেষ্টা করুন। গ্রামেগঞ্জে যান, বাউল ফকির আসরে যান, লোকায়ত আসরগুলোতে যান, একটু বসে শুনুন, তাদের ঘামের গন্ধ দিয়েও গান বেরোয় জানেন তো, ওই স্বাদটা পাওয়া যাবে না এখানে বসে চাদর মুড়ি দিয়ে গান শুনতে শুনতে, বুঝলেন? পিন্টুর ঘামের গন্ধতেও গান আছে, সুর আছে, অদ্ভুত। ও আমি গাইতে পারবো না, আমি করতে পারবো না, আমি জীবনেও পারবো না ওর মতো, কোনোদিন পারবো না। একটি পাগলের একটি পদ আমাদের সকলের মনে রাখা উচিত, যে গান সকলের রোজকার কথা হওয়া উচিত, একটা রিমাইন্ডার, অ্যালার্ট, বুঝলেন? একটু বলি, তুমি ভেবেছ কি মনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, হায় রে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। আমার বাবার কিন্তু কোনো কারণ নেই, যা করছেন করুন, মনে রাখবেন কেউ একজন সব সময় ওয়াচ টাওয়ারের মতো রয়েছে, হিসেব হচ্ছে, হিসেবের ভয়টা করে যা করার করুন। বারে বারে আর আশা হবে না, আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে থায়, চিত্রগুপ্ত ধরে তাহা রাখিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হে থায়, চিত্রগুপ্ত ধরে তাহা রাখিলেন খাতায়। তোমার বিচার করেন শেষে ওই বিধাতা, বিচার করেন শেষে ওই বিধাতা, তার কাছে থাকি যদি কিছু চলে না, হায় রে, তার কাছে থাকি যদি কিছু চলে না, বারে বারে আর আশা হবে, বারে আর আশা হবে। তুমি যাহা
করে গেলে আসিয়া হেতায়। চিত্রগুপ্ত ধরে তাহা রাখিলেন খাতায়। এবার চিত্রগুপ্ত বলতে আমরা কি বুঝি? ওই জমালয় বলে একজনের এক জায়গা আছে, সেখানে একজন সব হিসাব রাখেন। এই তো একটু ঘুরিয়ে ভাবুন না। চিত্রগুপ্ত কে বলুন তো? যে চিত্র গুপ্ত অবস্থায় থাকে, মানে কিরম? আমি যাহা করছি, যা কিছু আমি করছি ভালো মন্দ, তা আমি জানি। কে কতটা ভালো করছে, কে কতটা মন্দ করছে, সে তা জানে। সেই চিত্রটা তার মধ্যে গুপ্ত অবস্থায় থাকে। চিত্রগুপ্ত ধরে তারা রাখিলেন খাতায়। বিচার করেন শেষে ওই বিধাতায়, বিধাতাকে কোথায় পাওয়া যাবে আয়নার সামনে দাঁড়ালে? কেউ কোনো মন্দ কাজ করে যাকে ফাঁকি দিক, আয়নাকে ফাঁকি দেওয়া যায় না, বুঝতে পারলেন? তাই পাগল বলছি দেখুন। তুমি যাহা বদনে কর নাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। আমার দোতারা একটু মনিটারে দেবে, শুনতে পাচ্ছি না। তুমি যাহা বদনে করুণাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। দেখুন আমরা কি করি, আমরা তার কাছে সেই সেই কথাগুলো বলি যেগুলোতে আমাদের ধান্দা আছে। একে ভালো রাখো, ওকে সুস্থ করে দাও, এর যেন চাকরি হয়ে যায়, আমার যেন এটা হয়ে যায়, ওটা যেন হয়ে যায়, আমি যেন পরে বড় এখানে গাইতে পারি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কোনোদিন এখানে কেউ একজন এমন বসে আছে যে ধরুন কোনোদিন একটু কাউকে আঘাত দিয়েছে, গালাগালি করেছে, সেই ঈশ্বরকে বলছে, ঈশ্বর তোকে আমি গালাগালি করেছি, আমার তুমি একটু ক্ষমা করো। কেউ আছে যে কোনোদিন টুক করে বাবার পকেট থেকে 10 টাকা নিয়েছে, বলছে, ঈশ্বর আমি 10টা টাকা নিয়েছি, তুমি আমার ক্ষমা করো। মন্দগুলো আমরা বলি না, কিন্তু ভাবার কোনো কারণ নেই যে প্রকাশ করছি না বলে প্রকাশ হচ্ছে না। বাইরের লোক প্রকাশ করলে শুনতে পাবে, তিনি তো ভিতরে আছেন, করুন না করুন পৌঁছে যাবে তার কাছে। তাই বলছে, তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। আমার জুড়িয়া আছেন তিনি হৃদয় আকাশ। মানুষের কুলে কালি আর দিও না রে, মানুষের কুলে কালি আর দিও না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চল মন হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। একটু একটু করে রোজ দিন কেটে যাচ্ছে, আমরা প্রত্যেক দিন ভুলে যাচ্ছি, আমরা একটু 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 করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, দিন শেষ হয়ে যাচ্ছে। সাবধান হতে বলছে তাই মহাজন, সাবধান যদি এখন হওয়া যায় তাহলে অন্তিমে যুগল চরণ পাওয়া যাবে, আর তা না হলে যুগল চরণ পাওয়া যাবে না এমনটা নয়, পেয়েও তা না বুঝেই চলে যেতে হবে। সাবধানে চলো মন হুঁশিয়ার,
আসে অন্ধকার, আবার মানুষই দেবতা হয় হয় অবতার। ভাবা পায় চোখ মেলে দেখো না, বারে বারে আর আশা হবে, বারে বারে আর আশা হবে, এমন মানব জানব, এমন মানব জানব, এমন মানব জানব আর পাবে না। Bye-bye, yo.